বান্ধবীর স্বামী আত্মহত্যা করার চেষ্টা করেছে শুনে থমকে গেলাম আমি। নিজের কাজ রেখে ছুটলাম হসপিটালের উদ্দেশ্যে। বাবা মা বারণ করেছিল, তবে আমি সেদিকে মনোযোগ দিলাম না। হসপিটালে এসে দেখলাম বান্ধবী নেতা একা বসে চোখের জল ফেলছে। চারিপাশে চোখ ঘুরিয়ে দেখলাম তার পরিবারে কোনো সদস্যই নেই, সেই সাথে আশেপাশে মানুষজন নেতার দিকে আর চোখে তাকাচ্ছে। নেতা, প্রণয় ভাইয়া কেমন আছে? আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল নেতা। কান্না করিস না, তোর দু পরিবারে কাউকেই তো দেখতে পাচ্ছি না কেন? আর ভাইয়া হঠাৎ এমন পদক্ষেপ কেন নিল? নেতা হু হু করে কেঁদে উঠল। তুই তো জানিস শ্রেয়সী, কিছুদিন ধরে আমাদের উপর কি যাচ্ছে। পরিবারে কেউই বাইরে যেতে পারছে না, ছোটরা স্কুলে যেতে পারছে না, মানসিকভাবে অশান্তিতে আছে সবাই। প্রণয় এসবের জন্য আমার সাথে ঠিক মতো কথা বলে না, সে আমাকেই দোষী মনে করছে। পরিবারের এই অবস্থা, ফেসবুকে মানুষের পোস্ট ভিডিও এসব সে আর নিতেই পারছিল না, তাই হসপিটালে সবাই আর চোখে তাকিয়ে থাকছে, হাসাহাসি করছে। প্রণয়ের জ্ঞান ফিরে আসতেই পরিবারের লোকজন লজ্জায় থাকতে না পেরে চলে গেছে। আমাদের সাথে কেন এরকম হলো শ্রেয়সী? আমরা তো কোনো অন্যায় করিনি, দুজন দুজনকে ভালোবেসে পরিবারের মতেই বিয়ে করেছিলাম, সব তো ঠিকই ছিল। তাহলে কেন মানুষ আমাদের নিয়ে এসব হাসাহাসি করছে? কি পাপ করেছে আমরা? নেতার কথা শুনে আমার নিজের চোখে পানি জমে গেল। প্রণয় আর নেতাকে নিয়ে বিগত কয়েকদিন ধরে ফেসবুকে নানা পোস্ট ভিডিও ইত্যাদি করা হচ্ছে, যারা কমেন্ট বক্সের অবস্থা খুবই জঘন্য। এর মূল কারণ, প্রণয় নেতার চেয়ে দু বছরের ছোট। তাদের নতুন বিয়ের ছবি নেতা নিজের প্রোফাইলে দেওয়ার পর কেউ তা নিয়ে একটা পোস্ট করে, এরপর থেকে সবাই তাদের নিয়ে হাসাহাসি এবং বাজে মন্তব্য শুরু করে। যারা কখনো তাদের সাথে দুটো কথা বলেনি, তারা পর্যন্ত এসে তাদের পরিবারের লোকেদের নানা কথা শুনিয়ে যাচ্ছে। এ ঘটনার পর আমার পরিবারও আমাকে নিষেধ করে দিয়েছিল নেতার সাথে যোগাযোগ না রাখার। তাদের ধারণা, নেতার সাথে থেকে আমি ওই পথে পা বাড়াবো। ফেসবুক ট্রোল একটা ভয়ানক জিনিস, অনেক হাসি মজা করে, নানা ধরনের পোস্ট করে থাকে, কিন্তু তারা বুঝতেই পারে না তাদের এই ধরনের পোস্টের কারণে একজন মানুষের মৃত্যু হতে পারে। ওই মেয়েকে এবার থেকে কবে বিদায় করবে তুমি? কার কথা বলছিস তুই সাদিয়া? আরে আপু বোঝো না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়েটার কথা বলছি। কি যেন নাম? ত্রিধা। কাজ করতে করতে উত্তর দেন মিসেস দিয়া। হ্যাঁ হ্যাঁ ওই তো। ওকে কবে এই বাড়ি থেকে বিদায় করছো তুমি? ওকে আমি বিদায় কেন করব? আর এভাবে বলছিস কেন? শোন আপু, ওই মেয়েকে বেশি মাথায় তুলো না, তুমি যতই ওকে নিজের মেয়ে মনে করো না কেন, সত্যি তো এটাই, তোমার সতীনের মেয়ে, আর সতীনের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না। দেখবে একদিন ঠিকই নিজের আসল রূপ দেখাবে, সেদিন তোমার কান্না ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আর সত্যি বলতে কি, পৃথুর চেয়ে ওই মেয়েটার একটু বেশি সুন্দর, তাই তাড়াতাড়ি ওকে বিদায় দিয়ে দাও, না হলে আমাদের পৃথুর জন্য কোনো ভালো সম্বন্ধ আসবে না। আর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে তোমাদেরও আর বেশি টাকা খরচ হবে না। পর্দার আড়ালে দাঁড়িয়ে মা আর খালার কথা শুনছে ত্রিধা, সে অধীর আগ্রহে মায়ের উত্তর শোনার অপেক্ষা করছে। শোন সাদিয়া, আমার দুই মেয়ে, আর আমি আমার দুই মেয়েকে সমান ভালোবাসি, ত্রিধা আমার মেয়ে। হ্যাঁ এটা ঠিক, আমি ওকে জন্ম দেইনি, কিন্তু তাতে কি, আমি তো ওকে বড় করেছি, আর আমার মেয়েকে আমি এত তাড়াতাড়ি আমার থেকে দূরে যেতে দিব না। যখন আমার ইচ্ছা হবে তখনই আমি আমার মেয়েদের বিয়ে দিব। এবার দেখি তা খা তো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। মিসেস দিয়ার কথা শুনে ওনার বোন আর কোনো কথা বাড়ালো না। এদিকে মায়ের কথা শুনে ত্রিধার মুখে হাসি ফুটে ওঠে। আমি ত্রিধা বর্তমান শহরে একটা সরকারি ভার্সিটিতে পড়াশোনা করছি, বাবা মা আর ছোট বোন নিয়ে আমার পরিবার। কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তিনি হচ্ছেন আমার মা, তবে তিনি আমার নিজের মা নন। আমার জন্মদাত্রী মা যখন আমার বয়স 6 বছর তখন আমাকে ছেড়ে অনেক দূরে আকাশে চলে গেছেন, আর যখন আমার বয়স 8 তখন আমার বাবা আমার জন্য নতুন মা নিয়ে আসেন। শুরু থেকে সবাই আমাকে বলতো নতুন মা নাকি আমার নিজের মা নন, তিনি আমার সৎ মা, তিনি নাকি আমাকে কোনোদিনও ভালোবাসবেন না, আর এখানে বাসলেও নাকি ওনার নিজের সন্তান হওয়ার পর আর বাসবেন না। সবাই প্রতি পদে পদে আমাকে মনে করিয়ে দিত নতুন মা হচ্ছেন আমার সৎ মা, আর তিনি আসলে আমার সৎ মা। সেটার প্রমাণ আমিও পেয়ে গেলাম কয়েক বছরের মধ্যে। কিভাবে জানেন? আমার নতুন মা বিয়ের পরের দিন থেকেই আমার সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। তখন আমার স্কুল ছিল সকাল 7টায়, নতুন মা ভোর 5টায় উঠে ঘর সমস্ত কাজ শুরু করে দিত, সকালে আমাকে তৈরি করে স্কুলে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো, বিকেলে আবার টিউটরের কাছে থেকেও প্রতিদিন নতুন মা।
আনা নেওয়া করতো, সন্ধ্যাবেলা যত্ন সহকারে আমার পড়াশোনাগুলো শেষ করত, প্রতিবেলা আমাকে যত্ন সহকারে খাইয়ে দিত, আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার চুলগুলো যত্ন নিতে তিনি কোনোদিনও ভুলতেন না। কয়েক বছর পর আমার নতুন মায়ের কোল জোড়ে একটা ছোট পুতুল এলো। তখন আশেপাশের মানুষগুলো আমাকে আবার বলতে শুরু করলো, ত্রিধা এখন তোমার মা তোমাকে আর ভালোবাসবেন না, তোমাকে দিয়ে ঘরে সব কাজ করাবে, অনেক অত্যাচার করবে। আশেপাশের কথাগুলো শুনে আমিও তখন আস্তে আস্তে ভয় পেতে শুরু করলাম। ছোট ছিলাম তো তাই বুঝতাম না। আবার নতুন মা থেকে আমি আস্তে আস্তে দূরে যেতে থাকলাম। তখন দেখলাম নতুন মা আমার আর খবর নেয় না, খেয়াল রাখে না আগের মতো, সবসময় বাচ্চাটাকে নিয়ে থাকে। আমিও তখন মনে মনে এটা মেনে নিতে শুরু করলাম যে আসলে মানুষের কথাগুলো ঠিক। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণিত হলো কয়েক মাসের মধ্যেই। নতুন মা আবারও আমার আগের মতোই খেয়াল রাখতে শুরু করলো। সবসময় আমার ছোট বোনের আগে নতুন মা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিত, আমার ছোট বোনের আগে আমাকে বেশি প্রাধান্য দিত, আমাকে সবসময় আগলে রাখত, আর এখনও রেখেই আসছে। আসলে আমার নতুন মা আমার সৎ মা। অন্যদের কাছে সৎ মা অর্থ হয়তো পর, কিন্তু আমার কাছে সৎ মা মানে সত্য, ভালো, আমার আলো মা। আসলে আমার সৎ মা, হ্যাঁ আমার নতুন মাকে আমি আলো মা বলেই ডাকি, কারণ আমার নতুন মা আমার অন্ধকার হয়ে যাওয়া জীবনটাতে আলো হয়ে এসেছে, আমাকে জীবনে প্রতিটা মুহূর্তে নিজের স্নেহে আলো দিয়ে আলোকিত করে রেখেছে। সবার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে আমার আলো মা পেরেছে আমাকে আগলে রাখতে, পেরেছেন একজন প্রকৃত মা হতে। ত্রিধা কিরে খেতে আয়, ভার্সিটি যাবি না, অনেক তো সময় চলে গেল। মায়ের কথা ভাবনা থেকে বেরিয়ে আসে ত্রিধা, চোখের জল মুছে পর্দার আল থেকে বাইরে বেরিয়ে আসে। চোখে জল থাকলেও ত্রিধার মুখে এক প্রাপ্তির হাসি লেগে আছে। সে খুশি মনে বলে, আসছি আলো মা।